দেখে শুনে সই করো দাদা, একে নিয়ে উঠতে পারবে তো? ছিঁড়ে ছিঁড়ে যাবে তো, সই করিয়ে নিলেন দেখুন। কি মনটা ভয় লাগছে নাকি? ওরে বাপরে, ভয় তো একটু একটু লাগছে। অবশেষে তো এসে পৌঁছালাম সেই জায়গায়। দেখতে পাচ্ছেন, আমার পতিদেব আমাকে টাইট করে বেঁধে দিচ্ছে যাতে আমি পড়েটা না যাই। ও, ক্যামেরাটাও বেঁধে দিতে হবে না? প্যারাগ্লাইডিং করার সময় কতটা মজা পেয়েছি সেটা একটু আপনারা উপভোগ করুন। ওরে বাপ রে, দেখতে পাচ্ছেন কিভাবে টুইস্ট অ্যান্ড টার্ন করছে? এই স্টাইল করাটা একটা ইতিহাস বলা যেতে পারে। চারিদিকে একটাও প্যারাগ্লাইডিং হচ্ছিল না, শুধু আমি উড়ছিলাম। তাই জন্য দাদা আমাকে বললো ল্যান্ড করানোর আগে একটু স্টাইল করে টুইস্ট করে কি ল্যান্ড করানো যেতে পারে। আমি কিছুক্ষণের জন্য থেমে গিয়ে বললাম, হ্যাঁ করা যেতে পারে, সেই যখন মরতেই হবে তখন না হয় স্টাইল করেই মরবো, আর না হলে বেঁচে যাবো। দেখেছেন, আমার হাল তো পুরো খারাপ। প্রচন্ড ভয়ে ভয়ে আমি প্রচন্ড চিৎকার করেছি। তাহলে তোমার এক্সপিরিয়েন্স কিরকম হলো উপরে? দারুণ এক্সপিরিয়েন্স ছিল, আমি তো দারুণ এনজয় করেছি, আমার তো দারুণ লেগেছে। উপর থেকে যখন পুরো ডেলোটাকে দেখছি আমি তো পুরো মনোমুগ্ধ বলা যেতে পারে। ওয়েলকাম টু তাকনা। রাস্তার অবস্থা দেখেছেন, খুব খারাপ অবস্থা, গাড়ি উঠছেই না, বিবর্ষ রাস্তা খারাপ। এরি গেল 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 রে ভাইয়া, রুকিয়ে 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 ভাইয়া রুকিয়ে। আরে বাবা, কি রাস্তা খারাপ রে ভাই। হ্যাঁ, এক কাম কিজিয়ে না, আপ ইধার ইর খাড়া হো যাইয়ে, হাম লোগ ব্যাগ লেকে চলতে হ্যায়। মিস্ট্রি গার্ডেনের এন্ট্রিটা কিন্তু বেশ মিস্টেরিয়াস। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, সত্যি সত্যি অন্ধকার রাস্তা, দুপাশে পাহাড়, মানে বেশ ভয়ঙ্কর। আর কটা বাজে এখন? বাজে তো প্রায় 6টা, তাহলে তো হবেই, অন্ধকার হয়ে আসবে। হ্যাঁ সেটাই। সহ্য করা যায় না, খিদে পেটে ছুঁচো ডন মারছে। রাস্তাটাও কম নাকি? সেইটাই তো, চলো চলো তাড়াতাড়ি খেয়ে নি, আমার বেশ ভালো লেগেছে জায়গাটা। ও, খাবার এসে গেছে, ভাত, ডিম ভাজা, শাক ভাজা, ডাল আর একটা চাটনি। ওফ, এই দিয়ে আপাতত সন্ধেটা কাটিয়ে নিলাম। আরে বাবা, ইনি আবার কে? এর নামটা কি জানো? বুনো না বাউনি? এর নাম ব্রাউনি। এ হলো মিস্ট্রি গার্ডেনের আর একজন অতিথি। অতিথি? এ থাকে বলা যেতে পারে, এ এখানকার হিরো। তাই তো, দারুণ দেখতে। এইসব করতে করতেই 10টা বেজে গেছে। তারপরে আবার এসে গেল রাতের খাবার, আলু ভাজা, রুটি আর মাংস। তাকনা সকালটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, আর চারিদিকে এত সুন্দর রূপ। হাই, গুড মর্নিং। গুড মর্নিং। মিস্ট্রি গার্ডেন তো মিস্ট্রি গার্ডেনই, দেখেছো কাঞ্চনজঙ্ঘাটা ব্যালকনি থেকে একদম সামনে দেখা যায়, তবে আজকে ওয়েদার খারাপের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। এই দেখো কমলা লেবুর বাগান, সামনেই কমলা লেবু হয়ে আছে। হ্যাঁ, আমি সকালবেলায় দুটো তুলে এনেছি তোমার।
সে কি কমলা লেবু ছাড়া যায় নাকি? দেখেছো অ্যাস্টেটা কত সুন্দর বানিয়েছে আর লেখাটা খুব ভালো লেখাটা। হ্যাঁ আমিও দেখেছি, আমার বেশ সুন্দর লেগেছে। ক্রিয়েটিভ লেখা, সাজানো গোছানো একটা বাগান, তার মাঝখানে মিস্ট্রি গার্ডেন, মানে সত্যি অসাধারণ। এই সুন্দর হোমস্টেতে কে না আসতে চায় তাই না বলো? হুম, ওই দিকটাই যাবে, ওই দিকে একটা অর্কিড হাউস আছে, চলো ওই দিকটাই চলো। তাই নাকি, চলো চলো। উফ, এই জায়গাটা থেকে ভিউটা দেখো জাস্ট ফাটাফাটি, অসাধারণ অসাধারণ। এরিফাকে হোমস্টের ভাড়াটা আপনাদের একটু বলে দিই, 1300 টাকা ব্যালকনি ছাড়া নিলে, আর ব্যালকনি সহ নিলে 1500 টাকা পার হেড। তবে সব কিছুর সাথে স্ন্যাক্সটা কিন্তু ফ্রি না, সেটা কিনতে হয়। গুড মর্নিং জুলি। জুলিকে চেনেন? জুলি হলো মিস্ট্রি গার্ডেনের আর এক সদস্য, এও এখানেই থাকে। এই জায়গাটা মিস্ট্রি গার্ডেনের আর একটা সুন্দর জায়গা, যেখানে সন্ধেবেলা বেশ সময় কাটানো যায় আর বনফায়ারও করা যায়। আবার যদি অন্য আরো ট্যুরিস্ট আসে, তারা নিজেরা নিজেদের মতন জায়গা খুঁজে বসে। নাও সকাল সকাল ফুচকা এসে গেছে, ব্রেকফাস্ট করে নিয়েছো, নাও ফুচকা খাও। হ্যাঁ তাই তো, রেবিকা দিদি একবার যখন অফার করেছে আমি কি করে না বলি বলো। হ্যাঁ পাহাড়ে বসে ফুচকা পেয়ে গেছো, সে কি আর না হয় নাকি? হ্যাঁ পাহাড়ে বসে ফুচকা খাওয়ার তো মজাই আলাদা। এবার চলো পায়ে হেঁটে চারপাশটা ঘুরে নেওয়া যাক, যেতে হবে অনেকটা দূর, সিঁড়িগুলোই বেশ অনেকখানি। তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম আর একদিকে। বেশ সুন্দর জায়গা, চারিদিক জঙ্গল আর মাঝখানে পাহাড়, আর আমরা হেঁটে যাচ্ছি, রাস্তাটাও বেশ সুন্দর। সামনেই আবার একটা ছোট্ট যীশু খ্রিস্টের মূর্তি রাখা, তার পাশ দিয়ে হেঁটে যেতে হবে। তারপরে আমরা এগিয়ে গেলাম ওই সেই দূরে ভিউ পয়েন্টের দিকে। রাস্তাটা খুব সুন্দর, যেতে যেতে মাঝে মধ্যে হাঁপিয়েও পড়ছিলাম। অবশেষে কিছুটা এসে পৌঁছালাম ভিউ পয়েন্টের কাছে। ওই দেখো সামনে দেখেছো একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, যাবে নাকি? চলো যাওয়া যাক। হ্যাঁ মনে হয় না বাড়িতে কেউ আছে। হ্যাঁ সেটাই তো দেখছি, বাড়িতে মনে হয় সবাই কাজকর্মে ব্যস্ত। হ্যাঁ ওরা তো এই সময় কাজে চলে যায়। বেশ সুন্দরই দেখতে না? হুম আমার তো বেশ ভালো লাগলো। চলো এগিয়ে যাওয়া যাক। চল ভিউ পয়েন্টটা দেখো। উফ অসাধারণ, চারপাশটা দেখেছো কি সুন্দর। থাকনার ঠিক অপোজিটেই আছে
কাঞ্চনজঙ্ঘা। হোমস্টে থেকে তো পুরো ভিউটা দেখাই যায়। আর যদি একটু কষ্ট করে এখানে আসতে পারেন তাহলে তো কাঞ্চনজঙ্ঘা হাতের মুঠোয়। আর পুরো ভিউটা এত সুন্দর, আমরা একদম পাহাড়ের পুরো উপরে দাঁড়িয়ে আছি। ওই যে দূরে পাহাড়টা, সেখানে একটা ছোট্ট হোমস্টে দেখতে পাওয়া যাচ্ছে, ছোট্ট ঘর, ওটাই আমাদের হোমস্টে। আমরা ওখানে বসে এই জায়গাটা যখন দেখছিলাম তখন একদম ছোট ছোট কয়েকটা লোককে দেখতে পাওয়া যাচ্ছিল। যদিও এখানে গাড়ি তো চলে না, হেঁটেই পাহাড়ে উঠতে হয়। আমরা আপাতত আছি এই পাহাড়ে, এই পাহাড় থেকে আবার ওই পাহাড়ে যাব। এটা হলো ওনাদের রান্নাঘর। এই রান্নাঘরের একটু ফুটেজ নিতে চলে এসেছি। রেবিকা দিদির ভাই ওই দিন আমাদের রান্না করে খাইয়েছিলেন। আসলে কিছু একটা ঘটনার বশত রেবিকা দিদি এখানে ছিলেন না, থাকতে পারেননি, তাই তিন দিনে দেখাশোনার দায়িত্বে ছিলেন রেবিকা দিদির ভাই। রেবিকা দিদির ভাইয়ের হাতের রান্না কিন্তু অসাধারণ, এটা প্রশংসা না করে ছাড়া যায় না। তবে আজকের রান্নাটা হয়েছিল ভাত, শাক ভাজা, ডাল আর ডিমের কারি, সঙ্গে কিন্তু চাটনিটা ওনারা দিতে ভুলেননি। বর বাবা জীবন ঘুমিয়ে পড়েছে, তাই আমি বেরিয়ে পড়লাম জুলিয়ার ব্রাউনির সাথে আর একটু রাস্তার চারপাশে ঘুরতে। ও, তিনি আবার কেন ঘুমিয়ে পড়েছেন? কারণ সকাল সকাল মানে ভোর ভোর উঠে বার্ডিং করতে যে যেতে হয়েছে, তাই জন্য তিনি একটু রেস্ট নিচ্ছেন। তাই আমি একা একাই দুপুর বেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম জুলিয়ার ব্রাউনিকে সঙ্গে করে নিয়ে। জুলিয়ার ব্রাউনি, এরা যখনই মিস্ট্রি গার্ডেনে কোনো অতিথি আসে তাদের সঙ্গে সঙ্গে রাস্তা দেখাতে দেখাতে যায়। জুলিয়ার ব্রাউনির একটা খুব সুন্দর ইতিহাস আছে। যখন কোনো এক টুরিস্ট একটা রাস্তায় হারিয়ে গেছিল, সে রাস্তা খুঁজে পাচ্ছিল না, তখন জুলি আর ব্রাউনি দুজনে মিলে গিয়ে নিয়ে এসেছিল তাকে। এখানে সব থেকে বেশি ফেমাস। চলো, ডিনার এসে গেছে, দেখা যাক কি দিয়েছে। ওরে বাবা, আজকে পট তাও এতটা! উফ, মস্তি! ডাল, এটাই মনে হচ্ছে ভাত আছে। ভাত, হ্যাঁ তাই তো, ভাত, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু তো রয়েছে এই সঙ্গে। আজকের রাতের খাবারটা তো জমে গেল গো। ফাটাফাটি ফাটাফাটি। ও, এটা কে? এটা তো শিনচ্যান, আমাদের সাথে অতিথি আপ্যায়ন করতে। হাই শিনচ্যান। পরদিন সকাল সকাল চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল স্কোয়াশের তরকারি আর নান। এই জায়গাটায় বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম রেবিকা দিদির বাড়ির কমলালেবু বাগান দেখতে। বাগান দেখতেও সেই একই রাস্তা যেতে হয়। তার মাঝখানে এইসব ছোট ছোট ফলগুলো দেখতে দেখতে তারপর রাস্তা দিয়ে একই রাস্তায় এগিয়ে চললাম। কিছুটা রাস্তা গিয়েই রাস্তা বেঁকে রেবিকা দিদির বাড়ি। বেশ খানিকটা হাঁটার পর, ও, সঙ্গে ব্রাউনিও ছিল আমাদের। ব্রাউনি আর জুলি সব সময় আমাদের সাথে তাকনায় ছিল।
চারিপাশটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে দুজনে মিলে এগিয়ে গেলাম। সঙ্গে ছিল রেবেকা দিদির ভাইয়ের বউ, সেই আমাদের নিয়ে যাচ্ছিল। যেহেতু আগেই বলেছি রেবেকা দিদি কোনো একটা কারণবশত তার শ্বশুর বাড়ি গেছেন, তাই জন্য আমাদের ওরাই নিয়ে যাচ্ছিল। কমলালেবুর বাগান সত্যি অসাধারণ। রাস্তার চারিপাশে কমলালেবুর ছোট্ট ছোট্ট গাছ হয়ে আছে আর গোটা গাছে কমলালেবু ভর্তি। এত অসাধারণ দৃশ্য, মন ভরে যাওয়ার মতো মনে হচ্ছিল ওখানেই থেকে যাই। অবশেষে এসে পৌঁছালাম রেবেকা দিদির বাপের বাড়িতে। সেখানটা চারপাশটা ঘুরে দেখালেন রেবেকা দিদির ভাইয়ের বউ। চারপাশটা দেখার পর আরেকটু নেমে গিয়ে কমলালেবুর আর এক বাগান। কমলালেবুর বাগান দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি, ঝপঝপ বেশ খানিকটা কমলালেবু তুলে নিয়েছি। তারপরে কফি গাছ দেখালো, উফ অসাধারণ, কফি দানা হয়ে আছে, সেগুলোই কয়েকটা তুলে আপনাদের জন্য দেখালাম। এরপর কিছুক্ষণ সময় কাটিয়ে দুপুরের খাবারটা সেরে বেরিয়ে পড়লাম আর একদিকে একটু চারিদিকটা ঘুরে দেখতে। আর এত সুন্দর ভিউ, ছাড়া যায় নাকি? তাই জন্য বেরিয়ে পড়লাম দুজনে মিলে জুলিয়ার ব্রাউনিকে সঙ্গে করে একটু ভিডিও ভিডিও তুলতে। সন্ধে নামাটা দেখতে অসাধারণ লাগছিল। দুজনে মিলে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে সন্ধেটা দেখেই গেলাম। তারপর হোমস্টের দিকে রওনা দিলাম। রাতের খাবারে ছিল ভাত, চিকেন কষা এবং সঙ্গে ডাল। সেই খেয়েই রাতটা কাটিয়ে দিলাম। খাওয়া দাওয়া সেরে রাতে ঘুম। তার পরের দিন সকাল সকাল মেঘেদের খেলা দেখতে দেখতে ঘুম ভাঙলো, এবং ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে নিয়ে চারপাশটা একটুখানি সময় কাটাতে না কাটাতেই বাড়ি যাওয়ার কলিং বেলটা ঠিক বেজেই উঠল। বেরিয়ে পড়লাম রওনা দিতে বাড়ির উদ্দেশ্যে, তাই ভারাক্রান্ত মন নিয়ে আর তাকনার সুন্দর সুন্দর স্মৃতি জড়ো করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফেরার পথে আমরা একটা নতুন জায়গার সন্ধান পেয়েছিলাম। সেই নতুন জায়গাটি কোনটা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই নতুন জায়গাটি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি, সঙ্গে থাকুন আমাদের। এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির বেল আইকনটা বাজিয়ে দিয়ে যেতে ভুলবেন না কিন্তু।